আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কক্সবাজার রেস্টুরেন্ট স্টাইলে টমেটো ভর্তা। এই ভর্তাটা এত বেশি টেস্টি হয়ে থাকে, যখন এই ভর্তাটা বাড়িতে তৈরি করবেন অবশ্যই একটু ভাত বেশি করে রান্না করবেন, কারণ এটা এত টেস্টি হয়ে থাকে, এটা খেয়ে আপনার পেট ভরলেও মন ভরবে না, মনে হয় এটা দিয়ে আরও একটু ভাত খাই। তো চলুন, খুবই পারফেক্ট এবং সহজভাবে আপনাদের এই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 2 টেবিল স্পুনের মতো সরিষার তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে 5-6টা শুকনো মরিচ দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে বারবার নেড়ে এই মরিচগুলোকে একটু লালচে হওয়া পর্যন্ত ভেজে নিব। তো দেখুন, মরিচের ভিতর লালচে কালারটা চলে এসেছে, মানে মরিচটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন এই একই প্যানের মধ্যে রসুন ভেজে নিব। এজন্য ওই একই তেলের মধ্যে 7-8টা আস্ত রসুনের কোয়া ভালো করে খোসা ছাড়িয়ে দিয়ে নিলাম। এখন এগুলোকে চুলার আঁচ মিডিয়ামে রেখে বারবার নেড়ে একটু লালচে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে এগুলোকে ভাজতে হবে, যাতে রসুনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো দেখুন, রসুনের ভিতরেও কিন্তু একটা লালচে কালার চলে এসেছে, তার মানে এ পর্যায়ে আমার রসুনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন ওই একই প্যানের মধ্যে আমি টমেটো ভেজে নিব। আমি আগে থেকেই টমেটোগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপর সেই পানিটাকে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এরপর প্রতিটা টমেটোকে আমি 2টো ভাগ করে কেটে নিয়েছি। এখন সেই কেটে নেওয়া টমেটোগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে নিয়েছি আর উপর থেকে সামান্য কিছুটা লবণ ছিটিয়ে দিচ্ছি। টমেটোগুলোকে প্যানের মধ্যে দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে একটা সাইড একটু লালচে হওয়া পর্যন্ত ভেজে নিব। যখন একটা সাইড এভাবে লালচে কালার হয়ে আসবে তখন এগুলোকে আমি উল্টিয়ে দেব। এরপর অপর সাইডটা ওইভাবে লালচে হওয়া পর্যন্ত ভেজে নিব। এরপর বারবার উল্টিয়ে পাল্টিয়ে টমেটোটাকে একটু ভালো করে ভেজে নিব, যাতে টমেটোটা ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে যায়। তো দেখুন, আমার টমেটোর ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে গিয়েছে আর কালারটাও সুন্দরভাবে চলে এসেছে। এখন আমি এই টমেটোটাকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি ভর্তা তৈরি করতে যাচ্ছি, এজন্য একটা প্লেটে আগে ভেজে রাখা মরিচগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে মরিচগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিব। এখন এর মধ্যে রসুনটাও দিয়ে নিচ্ছি, তারপর রসুনটাকেও ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি। টমেটো ভর্তায় কিন্তু এরকম কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা তৈরি করলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর পেঁয়াজটাকেও মরিচের সাথে ভালো করে মেখে নিব। এখন আমি ফিরে যাচ্ছি টমেটোর কাছে। এরই মধ্যে টমেটোগুলো কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে আমি প্রথমেই টমেটোর উপরের দিকের যে স্কিনটা থাকে এটাকে ছাড়িয়ে নিচ্ছি। এখন এই টমেটোগুলোকেও কিন্তু হাত দিয়ে একটু চটকে চটকে মেখে নিচ্ছি। এবারে এই চটকে নেওয়া টমেটোটাকে সেই মরিচ পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর এর সাথে কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি আর দিচ্ছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল। এখন সব কিছুকে ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে গেল অসম্ভব মজার টমেটো ভর্তা। এই ভর্তাটা খুব কম সময়ে ঝামেলাহীনভাবে তৈরি করে নেওয়া যায় এবং এই ভর্তাটা খেতে এত বেশি টেস্টি হয়ে থাকে, শুধু গরম ভাতের সাথে এই ভর্তাটা হলেই 1 প্লেট ভাত আপনি নিমেষেই শেষ করে ফেলতে পারবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।